জীবনে একবার চুল কাটেন এমন দেশের গল্প সত্যি এমন কথা খুব অস্বাভাবিক আর সেটি হল নারীরা জীবনে একবার চুল কাটেন এমন ঘটনা ঘটেছে চীনে চীনে কিছু নারী রয়েছে যারা জীবনে শুধু একবার চুল কেটে বিশাল লম্বা চুলের অধিকারী জানা যায় প্রায় দুই হাজার বছরের এমন নিয়ম আজও মেনে চলছে চীনের গুয়াইসি প্রদেশের হোয়ানগ্লো গ্রামের নারীরা এই গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সকল নারীরা জীবনে চুল কাটেন শুধুমাত্র একবার তাদের গোষ্ঠীর নিয়মে বলা রয়েছে আঠারো বছর বয়সে এক জীবনে একবারই চুল কাটা যাবে এতে দেখা গেছে তাদের চুল বেড়ে বিশাল আকার ধারণ করে শুধু তাই নয় তাদের এই দীর্ঘ চুলের যত্ন নিতে শ্যাম্পু তেল এমনকি কন্ডিশনার কোনো কিছুই প্রয়োজন হয় না ভাবছেন তাহলে কি করে তারা চুলের যত্ন নেবেন জানা যায় তারা প্রয়োজনে নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন এই পানি দিয়েই নিয়মিত চলে তাদের চুলের পরিচর্যা অন্য কিছুতে নয় ইতিমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন ওই জনগোষ্ঠীর একজন নারী তাছাড়া আরও ষাট জনের চুল প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হয়েছে এমন লম্বা চুল নিয়ে দৈনন্দিন কাজকর্মগুলো ঠিক ঠিক করে থাকেন এই জনগোষ্ঠীর নারীরা